একটি কলাগাছ থেকে 200 গ্রাম সুতা হয়, সেই হিসেবে 5টি কলাগাছ থেকে 1 কেজি সুতা হয়। কলাগাছের এই তন্তু দিয়ে এতদিন ব্যাগ, জুতা, পাপোশ, ফুলদানি, কলমদানি সহ বাহারি হস্তশিল্প তৈরি হতো দেশের বিভিন্ন জায়গায়। এবার প্রথমবারের মতো বান্দরবানে সুতা তৈরি করে সেই সুতায় বানানো হয়েছে একটি পূর্ণাঙ্গ শাড়ি। কলাগাছের সুতাটা দেখে বলিও না, এখানে এসে শুরু করলাম কলাগাছটা দেখে এই শাড়িটা করলাম। কাপড় বুনতে তো মাত্র 1 সপ্তাহ, আর সুতা রাখি প্রায় কেজি কাছাকাছি। কলাগাছ থেকে শাড়ি তৈরি করছে, আমরা দেখছি, শিখছি, নিজেরা কখনো করে এটা কমপ্লিটলি শিখে পরবর্তী করে আমরা উন্নতি করে চলতে পারি। কলাগাছের সুতা থেকে তৈরি করা বিভিন্ন হস্তশিল্পের পাইলট প্রকল্প ধরে এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক। সুতা থেকে শাড়ি তৈরিতে সফল হওয়ায় প্রথম শাড়ির নাম দেওয়া হয় কলাবতী। আমি যখন জানতে পারলাম কলাগাছ থেকে সুতা উৎপাদন করা যায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় পরীক্ষামূলকভাবে কেউ কেউ করছেন, তখন আমি এই কাজটি এই বান্দরবানের পাইলট প্রজেক্ট হিসেবে হাতে নেই এবং 2টি পাড়ার মধ্যে কলাগাছের সুতা তৈরির প্রকল্প শুরু করি। কলাগাছ থেকে সুতা তৈরি করে প্রথমে আমরা সুতাগুলো বাংলাদেশের যারা বিদেশে রপ্তানি করে তাদের কাছে আমরা পাঠাতাম, কিন্তু দুর্গমতার কারণে এখানে যে খরচ হয় সেই খরচটি পুষিয়ে এটি কৃষকের জন্য লাভবান না হয়, পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করি এবং এখানকার নারী পুরুষকে আমরা প্রশিক্ষণ দিয়ে এই কলাগাছের সুতা থেকে হস্তশিল্পজাত পণ্য তৈরি করি। আমরা বর্তমানে কাপড়ও বানিয়েছি, সেই কাপড় দিয়ে ফোল্ডারও তৈরি করেছি, এখন আমাদের শাড়ি প্রস্তুতির কার্যক্রম চলমান আছে। পাহাড়ে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 2021 সালে কলাগাছের তন্তু দিয়ে সুতো তৈরি কার্যক্রম শুরু হয়। নিউজ ডেস্ক, বাংলা ভিশন।